কলকাতা থেকে মাওবাদীর এক কট্টর জঙ্গি সদস্যকে গ্রেপ্তার করেছে এনআইএ। তারপরেই কলকাতা থেকে সম্রাট চক্রবর্তীকে গ্রেপ্তার করা হয়। এনআইএ এর পাঠানো এক বিবৃতিতে একথা জানানো হয়েছে। মাওবাদীদের কেন্দ্রীয় কমিটির সদস্য তথা সর্বোচ্চ অরুণ কুমার ভট্টাচার্য ওরফে কাঞ্চন গ্রেপ্তারের পরেই সম্রাট তাদের তদন্তের আওতায় চলে আসে। গত 2রা সেপ্টেম্বর কাঞ্চন সহ 6 জনের বিরুদ্ধে চার্জশিট দিলেও তদন্ত প্রক্রিয়া গুটিয়ে নেয়নি এনআইএ, বরং আরও বিশদ তথ্য সংগ্রহ করতে শুরু করে তারা। তখনই বেরিয়ে আসে মাওবাদী শীর্ষ নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে পশ্চিমবঙ্গের নেতা সম্রাট চক্রবর্তীর। তিনি আসাম সহ উত্তর পূর্বের সংগঠন বিস্তারের দায়িত্বপ্রাপ্ত কাঞ্চনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন। কাঞ্চনকে সহযোগিতার জন্য বেশ কয়েকবার সম্রাট কাছাড় জেলা ঘুরে গিয়েছেন। তিনি পশ্চিমবঙ্গের কল্যাণী এক্সপ্রেস পেতে থাকেন। এরপরেই তাকে খুঁজে বার করার চেষ্টার ত্রুটি রাখেনি এনআইএ তদন্তকারী দল। ব্যুরো রিপোর্ট, সিএনএন 24 নিউজ।